নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ইউটিউব চ্যানেলে। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধু, এখানে রাজ্যে নতুন একটি রাজ্যে নতুন একটি প্রকল্প চালু করেছে। তো এই প্রকল্পটা হলো বিশ্বকর্মা প্রকল্প। তো সে বিশ্বকর্মা পোর্টাল, এখানে কি হয়, এখানে আপনাদের কাজ দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ। তো সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। দেখুন, লেখা আছে রাজ্যে প্রথম কর্মদাতা ও কর্মপ্রার্থী উভয়ের মেলবন্ধনের জন্য বিশ্বকর্মা নামে এই বিশেষ পোর্টাল চালু করা হলো। পরিযায়ী শ্রমিকদের সহজে কর্মস্থানের সুযোগ করে দিতে ই-এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনলাইন পোর্টাল চালু করলো পুরুলিয়া জেলা প্রশাসন। যেরকম আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে যুবশ্রী প্রকল্প এবং বেকার ভাতা, তো সেরকম একটা চালু করেছে। বৃহস্পতিবার পুরুলিয়া সার্কিট হাউসে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পোর্টালে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তো এটি তার ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইট এখনও পর্যন্ত বিটা ভার্সনে আছে, ওপেন হবে না। তো সেক্ষেত্রে ডোমিন যখন করবে তখন ওপেন হবে। এই অ্যাড্রেসে রেজিস্টার করা কর্মচারীর নানা তথ্য পাওয়া যাবে। পরিযায়ীদের নিপুণ হাতে নির্মাণ কাজ, কাঠের কাজে নানা শৈল, এমনকি আদক্ষ শ্রমিকরা যেভাবে পরীক্ষা কাটছে তার ইতিমধ্যে শিল্পকলা। বুঝলেন, বোঝা গেল? তাই এই শিল্পকলার জন্যই এই যে এই বিষয়ের মাথায় রেখে এই পোর্টালের নাম দেওয়া হয়েছে বিশ্বকর্মা। কর্মস্থানের জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের এই অনলাইন পোর্টালটি অনেকটাই naukri.com বা লিঙ্কডিনের মতোই, লিঙ্কিংয়ের মতোই, একেবারে ব্লক স্তর পর্যন্ত পরিযায়ী সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে। পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদার বলেন, পরিযায়ী শ্রমিকরা আমাদের সম্পদ, তাদের দক্ষতাকে ব্যবহার করে কাজের সুযোগ করে দিতে এই অনলাইন পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। সেই সঙ্গে পরিযায়ীদের নিয়ে দ্য হোম কামিং ডেস্টিনেশন পুরুলিয়া নামে একটি বইও প্রকাশিত হয় বৃহস্পতিবার। এই পোর্টাল তৈরি করার জন্য পরিযায়ীদের তথ্যপঞ্জি তৈরি করে ব্লক ভিত্তিক হিউম্যান রিসোর্স ম্যাপিং করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। অর্থাৎ কোন ব্লকে কত নির্মাণ শ্রমিক, কাঠের কাজ করান শ্রমিকের সঙ্গে কত কিংবা কতজন রং মিস্ত্রি, তো এখানে হোটেল রেস্তোরাঁয় কাজ করা কতজন রয়েছে, তা এই পোর্টালে বিস্তারিত তুলে ধরা হয়েছে গত তিন দিনে। তো গত তিন মাসে ধরে এই জেলার আশা পরিযায়ী শ্রমিকদের নাম, ঠিকানা, কাজের ধরন খাতায় কলমে তালিকাভুক্ত রয়েছে নানা পয়েন্টে। সেই সঙ্গে বিডিওরা গ্রাম পঞ্চায়েতের স্তরে ঘুরে ঘুরে পরিযায়ীদের তথ্যপঞ্জি তৈরির কাজে করছেন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে এই জেলার ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 67,092 জন। তার মধ্যে বিভিন্ন অর্থাৎ ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী রয়েছেন 41,348, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসার সংখ্যা 25,684। এর মধ্যে অদক্ষ শ্রমিক রয়েছে প্রায় 22,000, যাদের মাটির সৃষ্টি প্রকল্প অন্তর্ভুক্ত কাজ করে চলছে। সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে আমরা 6,000 অনেকে এই প্রকল্পে কাজ দিয়েছি, বাকিদের কাজ দেওয়ার প্রক্রিয়া চলেছে। তারই পাশাপাশি বিশ্বকর্মা নামে নতুন পোর্টাল সাময়িকভাবে পরিযায়ী শ্রমিকদের কাজ খোঁজার রাস্তা অনেকটাই সহজ করে দিল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের গরিব কল্যাণ যোজনার অভিযান এ বাংলা বাদ পড়লেও রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নিজেদের জেলাতেই যে কাজের দিশা দেখাচ্ছে সেই পোর্টাল চালু তারাই একটাই পদক্ষেপ। তো এখানে বুঝতে পারলেন, তো এখানে কিন্তু গরিব যোজনা কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চালু হয়নি, এবং কি যে 6টি দেশ নিয়ে অর্থাৎ 6টি রাজ্য নিয়ে তৈরি হয়েছিল সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বাদ পড়ে গেছে। তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মাধ্যমে তাদের কিন্তু যারা বেশিরভাগই কিন্তু পুরুলিয়ায় পরিযায়ী শ্রমিক থাকেন, তো সেই ক্ষেত্রে ওখানে তারা কিন্তু এই পোর্টালটা খুলে এবং পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু চাকরিতেও নিয়োগ করা হয়েছে। তো ভিডিওটা বন্ধুরা বোঝা গেল? ভিডিওটা এরকমই ছিল, ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।